অমর একুশের মঞ্চ এনআরসি বিরোধী স্লোগান রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মুখে। বাংলাদেশের অনুষ্ঠান মঞ্চে গিয়ে তিনি সুর চড়ালেন নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি বিরোধিতায়। অমর একুশের মঞ্চেও এনআরসি বিরোধী স্লোগান রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মুখে। তিনি শুধু দেশের মঞ্চেই নয়, বাংলাদেশের অনুষ্ঠান মঞ্চে গিয়েও তিনি সুর চড়ালেন সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধিতায়। সরাসরি বললেন, আমরা এই কাঁটাতার মানি না, দুই বাংলা আবার এক হবে, দুই জার্মান যদি এক হতে পারে দুই বাংলাও আবার এক হবে। তারপরেই বাংলাদেশের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে সে দেশের মানুষের প্রতি জ্যোতিপ্রিয়র আহ্বান, আমাদের দেশে সিএএ নিয়ে একটা আইন পাশ হয়েছে, আমাদের দেশে তা নিয়ে আতঙ্ক চলছে, আমরা যারা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছি তাদের তাড়িয়ে দেবে বলেছে, আপনারাও আমাদের পাশে থাকুন, আপনারা আমাদের সাথে চলুন, আমরা ওই আইন মানি না। আমি একটু আগে আমার মাননীয় মন্ত্রীকে বলছিলাম যে সবকিছু তো আটকে রাখা যাবে, কাঁটা তার দিয়ে আমাদের আটকে রেখে দিয়েছে, এই কাঁটা তার আমরা চাই না, এই কাঁটা তার আমরা খুলে দিতে চাই, খুলে যা, এই খুলে যা, আমরা এপার বাংলা ওপার বাংলা একসাথে চলতে চাই, একসাথে চলতে চাই। ওই পাখিকে তো আটকাতে পারে না, পাখি গিয়েছিল, আবার জার্মানির মিলন হয়েছে, আমি থাকবো না, স্বপন বাবু থাকবে না, আমার সাংসদ থাকবে না, যশোরের সাংসদ আমরা কেউ হয়তো থাকবো না, তুই জেনে রেখে দিন, এই বাংলা ও বাংলা এক হয়ে যাবে, জেনে রেখে দিন, একদিন হবে, একদিন হবেই। আতঙ্কগ্রস্ত আপনাদের বলতে আমাদের দ্বিধা নেই, ওপার বাংলায় আতঙ্ক চলছে আমাদের, আমরা ভীত হয়ে গেছি, আমরা যারা এপার বাংলা থেকে ওপার বাংলায় গেছি, যারা আছি তাদের আবার বিদায় করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে। ওপার বাংলায় চালু করছে এনআরসি, ওপার বাংলায় এনপিআর চালু করছে, ওপার ভারতবর্ষে সিএ চালু করছে। তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন আমি মানি না, অফুরন্ত ভালোবাসা, আমাদের চোখে জল পড়ে, আমরা এপার বাংলারই মানুষ, আমরা ওপার বাংলায় থেকেছি, আমার দাদু বাবারা এখানে জন্মগ্রহণ করেছে, আর আমরা ওপার বাংলায় গেছি, তাহলে আমাদের বিদায় করে দিতে হবে যে তোমরা চলে যাও, এই জিনিস আমরা বরদাস্ত করব না, মানবো না, আপনারা পাশে থাকুন, আপনারা আমাদের পাশে থাকুন, সবাই থাকুন, চলুন আপনারাও চলুন, একসাথে যাবো, সবাই যাবো ওখানে। দুই বাংলার ভাষা উৎসবে ছিলেন বাংলাদেশের মন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোরের সাংসদ শেখ আফিল উদ্দিন, বনগাঁর পৌর প্রধান শঙ্কর আড্ডো সহ অন্য বিশিষ্টজনেরা। মানুষের আবেগকে ভুলে গিয়ে কিছু মানুষকে খুবই ভালো লাগছে, একটা প্রতীক অনুষ্ঠান করত, কিন্তু আমাদের প্রিয় খাদ্য বাংলা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, এই শহীদদের রক্তের বিনিময়ে সেই আমাদের প্রিয় খাদ্যমন্ত্রীর জল হয় আমরা তার সুযোগ্য প্রশাসনের মাধ্যমে, আমাদের আমাদের রেশনিং ব্যবস্থার মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে আরো বেশি আমরা সেই শ্রদ্ধা অর্পণ করব।